বাংলাদেশের অর্থনীতির জন্য আপাতত বড় ধরনের কোনো হুমকি নেই, তবে আনতে হবে স্থিতিশীলতা। মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রধান অর্থনীতিবিদ হ্যান্স স্টিমার। তিনি বলেছেন, আইএমএফের সহায়তায় বিদ্যমান সমস্যা কাটিয়ে উঠতে বাংলাদেশ সক্ষম হবে বলে তিনি আশাবাদী। তিনি তাগিদ দেন আরও বেশি মানুষকে কর্মক্ষেত্রে অন্তর্ভুক্ত করার। এর আগে সকালে দক্ষিণ এশিয়ার হালনাগাদ অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক।